Hello everyone, Assalamualaikum shobaike. This is Farzana and welcome back to my brand new vlog. Good morning. Shokale ghum theke uthechi 10ta baje. Uthe dekhi je ajker weather ta sunny chilo shokale, but bikale brishti hoyechilo. Shokale sunny chilo. Shokale normally ami late ghum theke uthi, but ajkal sometimes khub shokal shokal utha jay, abar sometimes onek late uthi. বাহিরে রোদ ঝলমল একটি সুন্দর দিনের শুরু মনটাই ভালো হয়ে গেল তাই আমি ব্লগ এডিট করতে বসলাম এখন নতুন করে ব্লগ করা শুরু করেছি সো নতুন একটা জব চলে আসলো সো বসে বসে এডিট করছিলাম তারপর ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল নান রুটি নেহারি আর ডিম অমলেট সাথে জুস তারপর মাই ফেভারিট পার্ট চা বানাচ্ছি একদম কড়া করে লিকার করে দুধ চা My favorite. তারপর চা খেতে খেতে ব্লগ দেখছিলাম আমার ব্লগ দেখতে খুব মজা লাগে স্পেশালি চাইনিজ কোরিয়ান ওদের ব্লগ দেখতে খুবই শান্তি শান্তি পিসফুল থাকে ওদের ব্লগগুলো দেখতে খুব মজা লাগে সো বসে বসে ওগুলাই দেখছিলাম তারপর হঠাৎ চলে আসলো বৃষ্টি বৃষ্টি এসে মনটাকে আরো ভালো করে দিল বৃষ্টি দেখছিলাম সাথে প্রিয় গান শুনছিলাম বৃষ্টির গান তারপর আমি ব্যাগ আনপ্যাক করছিলাম কোথাও থেকে ঘুরে আসার পর আরো বেশি কাজ বেড়ে যায় জামা কাপড় যেগুলো ওয়াশ করতে হবে ওগুলো আলাদা করছিলাম যেগুলো করতে হবে না ওগুলো আলাদা করছিলাম সবকিছু আবার জায়গা মতো রাখা কোথাও থেকে ঘুরে আসার পর মনে হয় যে কাজ আরো বেড়ে যায় এই তো এখানে আমার সব ওয়াশ করতে হবে আমার জামা কাপড় জমা করলাম অলরেডি ওয়ান বাস্কেট আগ থেকে ফুল তারপর আমি আমার যে ড্রেসগুলো একবার পরেছি ওগুলো জাস্ট এভাবে ভাঁজ করে রেখে দিলাম তারপর লাঞ্চ করে নিলাম লাঞ্চে ছিল ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন অ্যান্ড ভেজিটেবল সো তারপর রেডি হয়ে নিলাম বিকালে কারণ আজকে আমরা মুভি দেখতে যাব সো মেকআপ শেষ করে আমি আমার ড্রেস রেডি করছিলাম আমি একটা পোলো টি শার্ট উইথ ডেনিম অ্যান্ড স্কার্প এই তো আজকে আমার আউটফিট ও ও টি ডি এই তো আমরা বেরিয়ে পড়লাম আমরা মুভি দেখতে যাব হলো সীমান্ত সম্ভারে আর মুভির নাম হলো গিয়ে জিন যদিও হরর মুভি দেখতে গিয়ে খুব হেসে এসেছি আমি সবসময় মুভি দেখতে গেলে একটু আগে আগে বের হই কারণ মুভি শুরু হয়ে যাওয়ার পরে আমার হলে ঢুকতে ভালো লাগে না আমার একদম ফার্স্ট টু লাস্টে দেখতে হবে এর জন্য আমি আগে বের হয়েছিলাম যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম থাকে কিন্তু আজকে কোনো জ্যাম ছিল না আমরা এক ঘন্টাকে চলে গিয়েছি তো কি করব তারপর আমরা একটু শপিং মল ঘুরছিলাম ভোগে ঢুকেছিলাম আমার কিছু জিনিস ভালো লেগেছিল কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে কিছু কিনিনি তারপর আমরা উপরে চলে গেলাম উপরে চলে গিয়ে টিকিট অনলাইনে কাটা ছিল তো ওটা কালেক্ট করলাম এরপর আমরা একটু ফটো সেশন করলাম কি ফটো সেশন করবো হাসতে হাসতে দুজন মরে যাচ্ছিলাম তো এই তো একটু ফটো সেশন করে টোরে তারপর আমাদের আসলে আগে আগে ঢুকতে দেয় না কারণ অন্য অন্য মুভি যারা দেখে তারা আবার বের হয় রাশ হয়ে যায় তো আমরা একটা জুস নিয়ে ওখানে বসে ওয়েট করছিলাম কখন আমাদেরকে ঢুকতে দিবে দেন আমরা হাফ অ্যান আওয়ার আগেই ঢুকলাম তখন আমাদেরকে ঢুকতে দিল এরপর এখানে আমরা একটু ছবি টবিও তুলেছি একটু ক্লিপ নিলাম
তারপর মুভি টাইম হয়ে গিয়েছিল। সো এই তো চৈতে ছবি তুলতেছে, আমি তার সে ভাবছে যে আমি ছবি তুলছি, আসলে আমি ভিডিও করছি। তারপর পপকর্ন নিলাম, পপকর্ন নিয়ে আমরা চলে গেলাম মুভি থিয়েটারে। তো এই তো একটু পরে মুভি শুরু হবে। সো আমি যেটা বলতে চাই যে আমরা যেটা চিন্তা করেছিলাম যে মুভিটা দেখে আমরা অনেক মজা পাবো, যদিও এটা হরর মুভি বলে তারা ক্লেম করছে, বাট এটা আসলে কমেডি বলাই ভালো। তো ভেবেছিলাম যে মজা হবে, ক্রিঞ্জ মুভি দেখে অনেক হাসবো, বাট আসলে খুব বোরড হচ্ছিলাম, মানে খুবই বোরিং ছিল, আমার একদমই ভালো লাগে নাই, হাসিও পায় নাই, হরর তো লাগেই নাই। যাক গিয়ে এরপর আমরা অনেক রাত হয়ে গিয়েছে, যেহেতু আমরা 7:30 টিকিট কেটেছিলাম, 10টা বেজে গিয়েছে। তো এই তো এখন আমরা ব্যাক করব, আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।